সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। অনলাইন সোর্স আইটি এর পক্ষ থেকে আমি রঞ্জন কাশ প্রিন্স আপনাদের টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রথমে এইচটিএমএল ফোল্ডারে আমরা ঢুকি। এখানে পার্ট, আজকের পার্ট 3, পার্ট 03। আজকে আমাদের কথা ছিল একটা ভিন্ন টেক্সট এডিটর দেখানোর কথা ছিল। গত পর্বে দেখিয়েছি আমি সাবলাইম টেক্সট, আজকে দেখাবো আপনাদেরকে অ্যাটম। অ্যাটম ডাউনলোড লিখে চার্জ দিলাম আমরা। তারপর এখানে আমরা অ্যাটমেটা আমরা এখন ঢুকবো। অ্যাটমে জয়েন করে এখানে দেখেন যে আমরা এর আগে যেভাবে সাবলাইম টেক্সট ডাউনলোড করেছিলাম, করে ইনস্টল করেছি, ঠিক সেমভাবে আমরা আপনারা অ্যাটমটাও করবেন। এখানে অ্যাটমটা আমি দেখাচ্ছি যেভাবে, যে যে এখানে অ্যাটমে ঢুকানোর পরে এখানে ডাউনলোড করবেন। অ্যাটমে ডাউনলোড সাইজ মেবি 100+ হবে, 100 MB+ আর ফাইল সাইজ। তো এটা আমি ডাউনলোড করতেছি না, আমি বলে দিচ্ছি। যেহেতু আমরা কাজ করবো সাবলাইম টেক্সট নিয়ে এবং আমাদের এটা গতকালকে অলরেডি ইনস্টল করে ফেলছি আমরা, আপনারা যেটা করবেন যে প্রথমে এখানে এসে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে সেম এখানে সফটওয়্যার ডাউনলোড হবে। তো এখান থেকে রানইএক্সই থেকে আপনারা সেটআপ দেবেন, নেক্সট নেক্সট করে সেটআপ করবেন যেভাবে আমি সাবলাইম টেক্সটি দেখিয়েছিলাম। সেটআপ করার পরে আপনারা ওপেন করবেন, ওপেন করে ঠিক এভাবে ব্যবহার করবেন, এভাবে ওপেন করবেন। আমরা ফাইলটি কীভাবে ওপেন করব সেটি এখন দেখব। সেম কিছুটা ডিফারেন্ট আছে যে সাবলাইম টেক্সট এবং অ্যাটম, তো ব্যবহার প্রাইস কিছু বলা যায় বলা যায় কিছুটা বলা যায় যে প্রায় একই ধরনের। তো আমরা সাবলাইম টেক্সটেই দেখব। আমরা এখন ফাইলটা আমরা কেমন ওপেন করব, আমাদের যে ফাইলটি আছে আমরা ফাইলটি কেমন ওপেন করব এডিটরে সেটা দেখবেন। যে পার্ট 3 এখান থেকে এটাও দিতে পারেন, আবার যেটা পারফেক্ট হয় যেখান থেকে আপনারা ফাইল থেকে এখান থেকে ওপেন ফাইল করতে পারেন, ওপেন ফাইল থেকে আসতে পারেন, আবার এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপও করতে পারেন। ড্রাগ অ্যান্ড ড্রপ করাটা বেটার। এই যে আমাদের ফাইলটা ফাঁকা আছে, এখন কিছু করা হয়নি এখানে। আমরা এর আগে একবার ট্যাগ দেখেছিলাম, H1 ট্যাগ। হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আমরা কোড এভাবে করব। আর সাবলাইম টেক্সটের কিছু ব্যবহার আমি আর দেখাই দেবো, যে সহজে কেমন করে আপনারা এই সাবলাইম টেক্সটটি ব্যবহার করবেন যাতে কোনো সমস্যা না হয়। এর আগে এবার দেখেছিলাম আমি আপনাদেরকে যে কেমন করে আপনারা এটা ইউজ ব্যবহার করবেন। সেভ করার পরে ওপেন ব্রাউজার, দেখেন হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে এখানে। আমরা এর আগে তো আমরা এইভাবে ব্যবহার করব না, ব্যবহারের আরও কিছু ধরন আছে। কারণ প্রতিবারে আমরা কোড যখন করব, এডিট করব, প্রতিবারে গিয়ে তো আর এভাবে সম্ভব না, এখান থেকে যেতে হবে অথবা এখানে গিয়ে কোড করার পরে এডিট করতে হবে, রিলোড দিতে হবে। সেজন্য আমরা এখানে কিছু প্যাকেজ ইনস্টল করব। আমরা এখন প্যাকেজ দেখব, তার আগে একটা ট্যাগ দেখি আমরা।
প্রিন্টস সেভ দেব। সেভ দেওয়ার পর ব্রাউজারে গিয়ে আমরা রিলোড দেব। দেখেন এখানে আমরা যখন কোনো কোড করতেছি, আমরা আমাদের টেক্সট এডিটর সাবলাইনে গিয়ে আমরা যখন কোনো সাবলাইনে আমরা কোড করতেছি, কোড করার পরে আমাদের এখানে কিন্তু রিলোড দিতে হচ্ছে। এখানে রিলোড দিচ্ছে, রিলোড দেওয়ার পরে কিন্তু শো করতেছে। আবারও দেখাচ্ছি, মানে প্রিন্স মাই নেম ইজ, প্রিন্সটা কেটে দেবো এখানে আমি। তারপর কন্ট্রোল এস করব, এখানে সেভ করতে হচ্ছে। তারপর এখানে এসে আবার রিলোড দিতে হবে, এই যে প্রিন্স নেই, মাই নেম ইজ শুধু আছে, মাই নেম ইজ শুধু আছে। তার মানে কি, এটা প্রতিবারে এখানে গিয়ে রিলোড দেওয়া একটা মানে ঝামেলার কাজ, সময় অপচয়ের ব্যাপার। তো আমরা এটাকে সহজ করার জন্য আমাদের কিছু প্যাকেজ আছে। ওই প্যাকেজ আমরা ইনস্টল করব, কোথায় করব, সাবলাইমে করব। আর এই প্যাকেজটি ইনস্টল করার পর কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং সময়ও বাঁচবে আমাদের। তো আমরা কেমন কী করব, এই প্যাকেজের নাম কি আর কীভাবে করব আমি দেখাচ্ছি। আমি সেটা হচ্ছে পারফরমেন্সে যাবেন, এখান থেকে কন্ট্রোল প্যাকেজ, এখানে এসে ইনস্টল প্যাকেজে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। দেখেন নিচে এখানে লোডিং নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। এই যেখানে লোড হচ্ছে, যে লোড হওয়া শেষ এখানে চলে এসেছে। আপনি কোন প্যাকেজটি ইনস্টল করবেন, প্যাকেজটির নাম এখানে টাইপ করতে হবে। তো আমি প্যাকেজটির নাম এখানে টাইপ করলে হয়তো আসবে না, কারণ আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্যাকেজটির নাম, ব্রাউজার, BRODW ব্রাউজার, সাইন SYN, দেখেন আসতেছে না কিন্তু। আবার দেখেন এইটা আমার ইনস্টল করাই আছে, দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে। পারফরমেন্স থেকে প্যাকেজ কন্ট্রোল, এখান থেকে যে লিস্ট প্যাকেজ, এই যে এটা আমার ইনস্টল করাই আছে। দেখাচ্ছি ওখানে ইনস্টল করে ফেলছি, যা যা আমার ইনস্টল করা দরকার আমি করে নিয়েছি, সবগুলো এখানে দেখাচ্ছে। তো এই যে এটা আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করা থাকলে সুবিধা হবে আপনাদের, সহজে ওখানে গিয়ে আপনারা দেখতে পারবেন জিনিসটা। এটা যখন ইনস্টল করা হয়ে যাবে, তখন এই যে ব্রাউজার SYN সায়েন্স এই কথাটা এখানে চলে আসবে অটোমেটিক্যালি হবেই। এটা আমার করাই আছে তাই আমি করলাম না, আপনারা ইনস্টল প্যাকেজ থেকে করে নেবেন। এখান থেকে আপনারা এখান থেকে পারফরমেন্স থেকে কন্ট্রোল প্যাকেজে যাবেন, এখানে গিয়ে ইনিশিয়াল প্যাকেজে ক্লিক করবেন, তারপর একটু ওয়েট করবেন। এখানে টাইপ করবেন BRODW ব্রাউজার SYNC, প্রথমে চলে আসবে, তখন ক্লিক করবেন, একটু সময় ধরে অপেক্ষা করতে হবে। এখানে ফলো লোডিং, এখানে তখন লোডিং দেখাবে, ফলো করবেন, তখন আপনারা অটোমেটিকলি ওয়েট করার পরে অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে যাবে। এটা তখন অটোমেটিকলি হয়, ব্রাউজার দেখতে পারবেন কেমন করে দেখতে পারবেন দেখাচ্ছি আমি। পারফরমেন্স যাবেন, পারফরমেন্স থেকে কন্ট্রোল, কন্ট্রোল থেকে এখান থেকে যে প্যাকেজ লিস্ট, যে সমস্ত আপনার প্যাকেজ ইনস্টল করা আছে এখানে দেখতে পাবেন আপনারা। এই যে দেখেন দেখা যাচ্ছে, এটা দেওয়া আছে আমার ব্রাউজার, এটা এটার কাজ কী এখন আপনাদের দেখাচ্ছি আমি, এর কাজটা কোথায় কীভাবে হয়। তো এই অপশনটা আপনারা আগে পাবেন না, এখানে দেখেন ব্রাউজার সায়েন্স এখানে যে অপশনটা দেওয়া আছে, তো আপনারা এই অপশনটা পাবেন না প্রথম অবস্থায়। যখন আপনার প্যাকেজ ইনস্টল করবেন তখন এখানে এসে যোগ হবে এই লেখাটা, ব্রাউজার সায়েন্স। তো এখানে আমরা ক্লিক করব, করার পর এখানে দেখে নেব কোন প্যাকেজটা ধরছে কি না। হ্যাঁ, পার্ট থ্রি ধরেছে, আমরা দেখেন এখানে কী হবে আমাদের। লঞ্চে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন চলে আসছে কিন্তু অলরেডি, এটা কিন্তু চলে এসেছে, এই যে এটা কিন্তু আমার এখানে নিয়ে আসা, এটা কিন্তু অটোমেটিক এটা লোকাল হোস্ট হিসাবে চলবে। এটা যেমন লোকাল, এটা হচ্ছে লোকাল নর্মাল লোকাল হোস্ট। এই দেখেন এখানে লোকাল হোস্ট একটা সংখ্যা দেওয়া আছে, এখানে একটা আইপি দেওয়া আছে একটা, কিন্তু এখানে কিছুই নেই। এই যে এখন আমি ওখানে যা টাইপ করবো এখানে অটোমেটিকলি হবে, মাই নেম ইজ প্রিন্স, প্রিন্স সেভ দিলাম, ব্রাউজারে যাব, পাইনি মেবি এটা আগে। এখন আচ্ছা আবার দেখি, এখানে এসে আমরা এখানে এখন আমরা একটু সেভ করে দেখি শো করে কিনা, না কাজ করতেছে না কেন জানি, দেখতে হবে। হ্যাঁ আমাদের এটা কাজ করতেছে না দেখতেছি,
কারণ এখানে যখন এখানে দেওয়া আছে মাই নেম ইজ, আর এখানে কি আছে দেখি আমরা টেক্সট এডিটরে, মাই নেম ইজ প্রিন্স, পরিবর্তন করি একটু প্রিন্স প্রিন্স সেভ দেই। দেখেন অটো কিন্তু অটো কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানে অটো চেঞ্জ হওয়ার কথা, রিলোড দিতে হবে না, কিন্তু এখানে রিলোড দেওয়ার পরে কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা আমাদের অটোমেটিক চেঞ্জ হওয়ার কথা। এখানে আবার যে কিছু সংখ্যা দেই সেভ দেই, দেখেন শো কিন্তু করবে মানে অটোমেটিক কিন্তু চেঞ্জ করতে চেঞ্জ হচ্ছে না, কারণটা কি রিলোড দিতে হচ্ছে তারপরে চেঞ্জ হচ্ছে। রঞ্জন রঞ্জন সেভ দিলাম, আবার দেখেন এখানে কিন্তু শো কিন্তু করতেছে না, কিন্তু এখানে রিলোড দিতে হবে, দেখেন তারপর কিন্তু করছে, কিন্তু এটা আমাদের অটোমেটিকলি হবে। তো কেন হচ্ছে না, এইচটিএমএল লেখার জন্য একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে, যদি আমরা স্ট্রাকচার ফলো না করি তাহলে কিন্তু আমাদের অটোমেটিকলি লোকাল হোস্ট কাজ করবে না, এটাকে আমরা লোকাল হোস্ট বলবো। এই লোকাল হোস্টটি আমাদের অটোমেটিকলি কাজ করতেছে না, কেন কাজ করতেছে না, কাজ না করার কারণ হচ্ছে যে আমরা এখানে স্ট্রাকচার ফলো করতেছি না, স্ট্রাকচার না ফলো করার কারণে ওখানে কাজ হচ্ছে না। তো আমি ওটা দেখাই দিব যে কেমন করে হবে, তো ফার্স্ট টাইম আমি আপনার দেখাই দিই একটু ভালো করে কেমন আপনি ইনস্টল করবেন, দেখাই দিই যেমন আপনাদের জন্য সুবিধা হবে। প্যাকেজ কন্ট্রোল পারফরমেন্স থেকে আমরা প্যাকেজ কন্ট্রোলে যাব, এখান থেকে আমরা এই যে রিমুভ প্যাকেজ, রিমুভ প্যাকেজ থেকে এইটা আমি আমি হচ্ছে আমার ইনস্টল করাই আছে, আমি আনইনস্টল করে দিচ্ছি। এই দেখেন রিমুভিং হচ্ছে, কিন্তু রিমুভিং প্যাকেজ ব্রাউজার সেন্স রিমুভ ডান রিমুভ চলে গেছে, দেখেন অপশন কিন্তু এখানে নেই আর, আচ্ছা দেখতে পাচ্ছেন নেই। এখন আপনার যখন ইনস্টল করবেন সাবলাইম টেক্সট তখন কিন্তু এই এই পর্যায়ে থাকবে, এখন এখানে অপশনটাকে নিয়ে আসতে হবে, কেমন করে নেবো আমরা ব্রাউজার সায়েন্সকে, এখান থেকে যাব কন্ট্রোল প্যাকেজ, এখান থেকে আমরা কি বলছিলাম ইনস্টল প্যাকেজে যাব, আমরা ইনস্টল প্যাকেজ একটু ওয়েট করতে হবে, চলে আসবে, কাজ করতেছে, এই যে এখানে লোডিং দেখাই, আমরা এখন টাইপ করবো এখানে লোকাল হোস্টের লোকাল সার্ভার, বা আপনি এটাকে লোকাল হোস্ট বা লোকাল সার্ভার বা লাইভ সার্ভার বলতে পারেন, সমস্যা নেই। ব্রাউজার এই দেখেন ব্রাউজার সায়েন্স চলে আসছে, প্রদর্শন চলে আসে, এখানে আমরা ক্লিক করবো এখন, তাহলে আমাদের এটা ইনস্টল হবে, একটু সময় লাগবে ইনস্টল হওয়ার জন্য। দেখেন এই যে নিচে এখানে ইনস্টলিং প্যাকেজ ব্রাউজিং সায়েন্স দেওয়া দেখা যাচ্ছে, দেখছেন ইনস্টলিং প্যাকেজ ব্রাউজার সায়েন্স দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন একটু অ্যাড করেন, এখানে কাজ করতেছে, এই যে কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, একটু সময় দিতে হবে। তো এই স্টেমে লেখার জন্য একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে, আমরা যদি স্ট্রাকচার ফলো না করি তাহলে আমাদের কিন্তু লাইভ সার্ভার কাজ করবে না, আর আমরা এই স্ট্রাকচার এতক্ষণ ধরে ফলো করতেছিলাম না, এই কারণে কিন্তু লাইভ সার্ভারটা আমাদের কাজ করতেছিল না, বা লোকাল হোস্ট একই একই কথা। তো এখন আমরা দেখব কিভাবে আমাদের লোকাল হোস্ট বা লাইভ সার্ভার কাজ করে। তো এখন আমি আপনারা যেহেতু নতুন নতুন জন্য টিউটোরিয়াল তৈরি করা আমার, তো আপনারা যারা নতুন একবারে আমার আগে থেকে ইনস্টল করাই ছিল লাইভ সার্ভার বা লোকাল হোস্ট, আমি ভাবলাম যে আবার আপনাদের দেখাই দিই একবার, যার নতুন আপনাদের সুবিধা হবে, এই জন্য আমি এটা আনইনস্টল করে নতুন করে আবার এই প্যাকেজটি ইনস্টল করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। একটু সময় দিতে হবে, সময় দেওয়া এখানে হয়ে গেলে এখান থেকে শো শো করবে যে কমপ্লিটেড বা সাকসেসফুল। আর আপনাদেরকে আমি আরও একটা কথা স্মরণ করে দেই যে প্র্যাকটিক্যালি, যে আপনারা বারবার টাইপ করার চেষ্টা করবেন, সে যেখানে হোক টাইপিং যত ফাস্ট হবে তত সফলতা দ্রুত পাবেন আপনারা এই কোডিংয়ে। কোডিং করার সময় অবশ্যই অবশ্যই মনিটর দিকে তাকায় থাকবেন, কিবোর্ডের দিকে না, এই যে এই জন্য প্রতিদিন টাইপিং যখন স্লো থাকে প্রতিদিন টাইপিং করবেন। এখন দেখেন ইনস্টলটা হয়ে গেছে, এখানে অপশন চলে এসেছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা যদি আবার যদি কোড এখানে করি কাজ কিন্তু করবে না, কেটে দিলাম রঞ্জন
কন্ট্রোলস মাই নেম ইজ দেখেন রিলোড দিতে হচ্ছে কিন্তু তারপর পরিবর্তন হচ্ছে বা চেঞ্জ হচ্ছে আমরা তাহলে এখন কি করব স্ট্রাকচার ফলো করব স্ট্রাকচার যদি ফলো করি তাহলে আমাদের লোকাল হোস্ট কাজ করবে এইটাতে আমরা ক্যামেরা লিখব দেখেন আমি কেটে দিলাম দে স্ক্রিনটারি ডক টাইপ এইচটিএমএল লিখব ডক টাইপ এইচটিএমএল দেন আমরা টাইপ করব এইচটিএমএল পোস্ট আনবো আমরা এখন আমরা HTML এর ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ দিলাম এর মাঝে আমরা এখন দিব হেড আমরা দেব এখন এর মাঝে তারপর আমরা এখানে এখন যেটি করব বডি বডির মধ্যে সব কন্টেন্ট থাকবে মাথায় রাখবেন এটা যে প্রথমে আমরা এখানে কি করলাম যে ডক টাইপ এইচটিএমএল দিলাম ডক টাইপ এইচটিএমএল বলতে আসলে এইচটিএমএল 5 কি বোঝানো হয় এইচটিএমএল 4 বা 3 আগের যে ভার্সনগুলো আছে ওগুলো হচ্ছে আসলে ব্রাউজারকে বোঝানোর জন্য বা আমরা ব্রাউজারকে বোঝানোর জন্য যে আমরা এডিটরে টাইপ করে থাকি এখানকার আসলে এটা ভিন্ন থাকে ব্রাউজার যখন দেখবে যে এটা লেখা আছে ডক টাইপ এইচটিএমএল স্ক্রিন রিডার ডক এইচটিএমএল তখন বুঝে নেবে যে এটা আসলে এইচটিএমএল 5 বোঝানো হয়েছে ব্রাউজার অটোমেটিক বুঝে নেবে সব কিছু আমরা এখন এখানে টাইপ করব বডি ডিয়ার বডি আচ্ছা তখন আমাদের কি হবে বডির মধ্যে সবকিছু হবে আচ্ছা এখন কথা হচ্ছে এখানে তাহলে আমাদের এটা বুঝতে পারছি আমরা HTML 5 HTML HTML এর পুরো আমরা যেহেতু এটা HTML নিয়ে কাজ করতেছি তাহলে এটা HTML ব্রাউজারকে বোঝানোর জন্য পুরো আমরা প্রথমে যা কিছু করব HTML এর মধ্যেই করব তার মধ্যে এখানে ভাগ আছে যত কন্টেন্ট থাকবে সব কিছু বডির মধ্যে থাকবে আর যত স্টাইল থাকবে সব হেডের মধ্যে থাকবে এখানে আমরা একটু এখানে লিখি বডির মধ্যে কি দেওয়া যায় দেখি বডিতে আমরা এখানে ফার্স্ট টাইম টাইপ করি দিস ওয়ান ট্যাগ কন্টাক্ট ক্লোজ ট্যাগ দিয়ে দিয়েছি আমি এখানে দেবো হ্যালো হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড দিলাম এই আমি এই ট্যাবটা পুরোটা কেটে দিচ্ছি আগেরটা নতুন করে নেব আমি এখন আবার আচ্ছা আমাকে দিলাম হ্যালো ওয়ার্ল্ড দিলাম এইটা হচ্ছে একটা পুরো স্ট্রাকচার এইচটিএমএল লেখার জন্য পুরো একটা স্ট্রাকচার এটা এটা এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড হবে আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন এখন এটা আমরা কি করব এখান থেকে দেখে নিই ফাইলটা পেয়েছে কি না হ্যাঁ পেয়েছে এখন এখান থেকে আমরা লঞ্চ করব এখন আমাদের এটা অটোমেটিকলি শো করার কথা দেখা যাক কি হয় হ্যাঁ এসেছে এখানে আমরা হ্যাঁ দেখেন আমাদের এখানে লোকাল হোস্ট শো করছে অনেক এটা আবার অন্যান্য এডিটরে অনেক কোথাও দেওয়া আছে আপনার হচ্ছে লোকাল হোস্ট কোথাও আপনার লাইভ সার্ভার হিসেবে পরিচিত এটা তো আমাদের সাবলাইম টেক্সে আছে হচ্ছে লোকাল হোস্ট আর অ্যাটমে থাকতে পারে আপনার হচ্ছে লাইভ সার্ভার হিসাবে এক একটা এডিটরে এক মতো নাম থাকে কিন্তু একই ব্যাপার একই জিনিস তো এখন দেখেন আমরা এর আগে পরিবর্তন করছিলাম পরিবর্তন হচ্ছে অটোমেটিকলি হচ্ছিল না এখন আমরা এখানে যাব হ্যালো ওয়ার্ল্ড আমরা আরেকটা আমরা ট্যাগ নেব এইচ ওয়ান নেই দেখি মাই
name name is prince prince just save দেব আমরা এখানে এখানে সেভ দেব এখন দেখি এখানে তো হওয়ার কথা এই দেখেন আমি কিন্তু এখানে কিন্তু রিলোড দেইনি ওখানে যা লিখবো এখানে কিন্তু অটোমেটিক্যালি শো করবে এখানে কিন্তু রিলোড দেওয়ার প্রয়োজন পড়বে না এটা হচ্ছে লোকাল হোস্টের কাজ বা লাইভ সার্ভারের কাজ আবার দেখেন টাইপ করব আমি এখানে এখানে এখন দেখেন দেওয়া আছে যে মাই নেম ইজ প্রিন্স আমি এখন প্রিন্সটা এখান থেকে উঠাই দিচ্ছি এডিটর থেকে প্রিন্স উঠাই দিলাম সেভ করলাম দেখেন আমি কিন্তু রিলোড দিইনি প্রিন্স চলে গিয়েছে আবার দেখেন এখানে আমি যদি দেই মাই নেম ইজ রঞ্জন আর ওয়ানজন রঞ্জন দিলাম এখানে দিলাম ওখানে রিলোড দিতে হবে না অটোমেটিক চলে আসবে দেখেন মাই নেম ইজ রঞ্জন চলে এসেছে তার মানে আমাদের লোকাল হোস্ট বা লাইভ সার্ভার কাজ করতেছে এর আগে কিন্তু কাজ করতেছিল না কেন কাজ করতেছে এখন আমাদের এখানে যে আমরা এখন এই প্যাকেজটি ইনস্টল করছি ব্রাউজার সেন্স প্যাকেজটা আমরা ইনস্টল করে ফেলেছি এই জন্য এটা কাজ করতেছে এরপর থেকে আমরা যতগুলো কোড করব আমাদেরকে কিন্তু আর এখানে গিয়ে রিলোড দিতে হবে না অটোমেটিকলি আমাদের লোকাল হোস্টটা কাজ করবে বা আমাদের লাইভ সার্ভারটি কাজ করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আবার বলতেছি আমি যে মেইন স্ট্রাকচার আপনাকে ফলো করতে হবে স্ট্রাকচার যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের লোকাল হোস্টটি কাজ করবে আপনাকে ব্রাউজারে গিয়ে প্রতিবারে রিলোড বা রিফ্রেশ করতে হবে না ওখানে যা পরিবর্তন করবেন সঙ্গে সঙ্গে এখানেও তাই হবে এখানে একটু দেখে নেই কি আছে রঞ্জন আমি দিলাম প্রিন্স এখানে সেভ করব এখানে ব্রাউজার আসবে চলে আসবে মাই নেম ইজ প্রিন্স এখানে আমাদেরকে আর রিলোড বা রিফ্রেশ করতে হয়নি ব্রাউজারে গিয়ে অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে লোকাল হোস্ট কাজ করতেছে তো এখানে মজার ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে স্ট্রাকচার ফলো করতে হবে আর এই স্ট্রাকচার ফলো করে যদি কাজ করেন কোড শেষে আপনার এই কোডিংগুলো দেখে সাজানো গোছানো মনে হবে এবং দেখে সুন্দর লাগবে আর পরবর্তীতে আপনি যখন মানে কোডিং করতে করতে লেভেলে চলে আসবেন আসলে আপনাকে কোড এরকম সাজিয়ে গুছিয়েই করতে হবে তো সেটা যদি আপনি প্রথম থেকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শিখেন তাহলে পরে পরবর্তীতে গিয়ে আপনি নতুন করে কোনো কিছু আর শেখার প্রয়োজন পড়বে না এই জন্য শুরু থেকে আপনাকে এইভাবেই শিখতে হবে যেটা রুলস এবং একটা রোড ম্যাপ আছে আর আরেকটা কথা এই যে এটা যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার মোতাবেক যদি আপনারা যদি কোডিং না করেন তাহলে কি হবে এই কোডিং করার পরে আমরা কোথায় আপলোড করি কোডটা আমরা এই কোডটা আমরা আপলোড করি সি প্যানেলে গিয়ে আমরা যে যে কাজই করি যে থিমি তৈরি করি যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে যে কাজ করি আমাদের শেষ স্থান কিন্তু সি প্যানেল ওখানে গিয়ে আমাদের কিন্তু কোডটা আপলোড করব কিন্তু আর আমাদের কোড যদি স্ট্রাকচার মোতাবেক না থাকে তাহলে কিন্তু সি প্যানেলে কিন্তু শো করবে না তার মানে কি আমাদের মেইন প্লেস যেটা শেষ ফিনিশিং কোডিং করার পরে যেখানে আমাদের থিমটি বা আমাদের কোডটি আপলোড করব সেখানে যদি স্ট্রাকচার ঠিক মতো না সাজানো থাকে তারাও কোডটাকে আমরা অ্যাকসেপ্ট করবে না এবং প্রিভিউ দেখাবে না তাহলে আমাদের উচিত কি প্রথম থেকেই আমাদের স্ট্রাকচার ফলো করা আজকে আমার মোটামুটিভাবে মেইন উদ্দেশ্য ছিল যে সাবলাইম টেক্সের রুলসগুলো এবং ইউজটা এবং এখানে কী কী ফিচার অ্যাড করা যায় এটা আমি জানাবো এবং আজকের যে মেইন এক ছিল যে আজকে মানে কেমন করে আপনারা সুবিধা মতো ইউজ করতে পারবেন এবং বেসিক্যালি আমি সাবলাইম টেক্স ব্যবহার করতে ভালো লাগে এবং কমফোর্ট ফিল করি আমি সাবলাইম টেক্সে কারণ মোটামুটি অনেক ভালো একটা এডিটর এটা তো আমার আসলে নেক্সট টিউটোরিয়াল নিয়ে সাবলাইম টেক্সট দিয়ে হবে প্রথমত পরে হয়তো বা চেঞ্জ করতে পারি যখন চেঞ্জ করবো যেটা ইনস্টল করা হবে ওটাও দেখানো হবে এবং কেন চেঞ্জ করতেছি সেটাও বলা হবে আসলে কোডিং পারপাস বলতে বলা গেলে এক একটা কোড এক এক ধরনের হয় বা এক এক মতো হয় এই জন্যই আসলে চেঞ্জ হইতে পারে তবে এইচটিএমএল সেশনের জন্য আসলে সাবলাইম টেক্সটটি মেবি শেষ করে দেব এই এডিটর দিয়েই তো এই টিউটোরিয়াল যে আপনারা দেখতেছেন বা দেখবেন তো শুধু দেখে যাবেন না অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন তো আজকে এ পর্যন্তই নেক্সট টিউটোরিয়াল আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন